2024 বিশ্বের বেশ কয়েকটি বৃহত্তম এবং ক্ষমতাবান দেশের নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ এক বছর। 2024-এ প্রায় 80টি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা কিনা বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। আশা করা যায় এগুলোর মধ্যে কিছু নির্বাচন স্বাধীন ও নিরপেক্ষ হবে, আবার কিছু নির্বাচনে সেরকম হবে না। তবুও এই নির্বাচনগুলোই আগামী বছরগুলোতে বিশ্বে বড় প্রভাব ফেলবে। আসুন এগুলোর কয়েকটিতে নজর দেওয়া যাক। আগামী মার্চে রাশিয়াতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে, আর তাতে স্বাভাবিক কারণেই ভ্লাদিমির পুতিনের জয় নিশ্চিত, কারণ আসল প্রতিপক্ষকে নির্বাচনে দাঁড়াতে বাধা দেয়া হবে এবং স্বাধীন গণমাধ্যমকে তো দেশটি থেকে বিতাড়িতই করা হয়েছে। তবে নির্বাচনে প্রত্যাশার চেয়ে কম ভোটারের উপস্থিতি রাশিয়ার দীর্ঘদিনের এই নেতার জন্য ক্ষতির কারণ হতে পারে। ভারতের ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে একজন শক্তিশালী নেতা হিসেবে নির্বাচনে যাচ্ছেন নরেন্দ্র মোদী, কিন্তু মুসলিম বিরোধী নীতি অনুসরণের অভিযোগের কারণে কেউ কেউ তাকে বিভক্তি সৃষ্টিকারী হিসেবেও দেখেন। নিঃসন্দেহে ক্ষমতায় থাকার 10 বছরের সময়কালকে আরও লম্বা করতেই নির্বাচনে যাবেন তিনি। এদিকে কঠিন চ্যালেঞ্জের মুখে আছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। 2019 সালে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি নির্বাচনে জয়লাভের পর থেকে দলটির ভাগ্য নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। গত 5 বছরের মধ্যে দলটির তৃতীয় ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মিস্টার সুনাক। রাজনৈতিক নানা স্ক্যান্ডেল এবং দলের ভেতরে অস্থিতিশীলতার কারণে দলটির প্রতি এক ধরনের অনীহা তৈরি হয়েছে ভোটারদের। আইন অনুযায়ী যুক্তরাজ্যে 2025 সালে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও এর আগেই তা অনুষ্ঠিত হবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। দক্ষিণ আফ্রিকায় সিরিল রামাফোসা ও ক্ষমতাসীন ANC পার্টি 2024 সালে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে। বর্ণবাদ অবসানের পর থেকে প্রতিটি নির্বাচনে জয়ী হয়ে গত 30 বছর ধরে টানা ক্ষমতায় আছে ANC। বেকারত্ব ও অপরাধ প্রবণতায় ভুগছে আফ্রিকার সবচেয়ে এগিয়ে থাকা দেশটির অর্থনীতি। একই সঙ্গে লম্বা সময় ধরে চলা জ্বালানি সংকটে বেড়েছে লোডশেডিংও। প্রভাবশালী দল হওয়ায় ক্ষমতা পুরোপুরি হারানোর সম্ভাবনা নেই ANC-র, তবে অন্য দলগুলোর সঙ্গে তাদের জোটে যেতে হতে পারে। যুক্তরাষ্ট্রে নির্বাচন অনুষ্ঠিত হবে নভেম্বরে। আপাতভাবে একে গতবারের নির্বাচনের পুনরাবৃত্তি বলেই ধরে নেওয়া হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয় মেয়াদে জয়ের জন্য নির্বাচনে লড়বেন, যদিও মেয়াদ শেষে তার বয়স হবে 86। তবে হোয়াইট হাউসে ফিরতে চাইছেন ডোনাল্ড ট্রাম্পও। এই লড়াই বেশ তাৎপর্যপূর্ণ, কেননা এর মধ্য দিয়েই ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, মধ্যপ্রাচ্যে দেশটির ভূমিকা এবং শত্রু ও মিত্রদের সঙ্গে এর সম্পর্ক প্রভাবিত হবে। তবে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী মেক্সিকোর দৃশ্যপট অনেকটাই আলাদা। নির্বাচনের দৌড়ে থাকা প্রধান দুই প্রার্থী নারী, ফলে স্বাভাবিকভাবেই যেই জিতুক না কেন প্রথমবারের মতো কোনো নারী প্রেসিডেন্ট পেতে যাচ্ছে দেশটি। তবে এসব নির্বাচনের আগে ছোট্ট একটি দ্বীপের নির্বাচন বড় প্রভাব ফেলতে পারে। জানুয়ারিতে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে যাচ্ছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের মিত্র স্বায়ত্তশাসিত এই অঞ্চলটিকে চীন নিজেদের অংশ বলে মনে করে। চীনের সঙ্গে তাল মিলিয়ে চলতে চান এমন প্রার্থী হোক কিংবা স্বাধীনভাবে চলা কেউ, ভোটাররা যাকেই বেছে নিক না কেন শক্তিধর দুই দেশের মধ্যে চলমান বিবাদকে তা প্রভাবিত করবে। নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের নির্বাচন। প্রধান বিরোধী দল বিএনপির অংশ না নেয়ায় 7ই জানুয়ারির নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে শক্তিশালী কোনো প্রতিপক্ষের মুখোমুখি হতে হচ্ছে না। ফলে টানা 3 মেয়াদে 15 বছর ক্ষমতায় থাকার পর আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনারই সরকার গঠনের সম্ভাবনা দেখা যাচ্ছে। এগুলো মাত্র কয়েকটি দেশ। রেকর্ড সংখ্যক নির্বাচনের এই বছরের পর যে ভিন্ন এক বিশ্বই দেখা যাবে তাতে কোনো সন্দেহ নেই।